হাইডার গ্যাস্ট্রোডার্মিসের কোষ নয় নিচের কোনটি বা হাইডার গ্যাস্ট্রোডার্মিসের নিচের কোন ধরনের কোষটি পাওয়া যায় না? হাইডার নেমাটোসিস্টের প্রকারভেদ নিচের কোনটি, কোনটি বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম? হাইড্রার চলনের ভিতরে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন ধরনের চলন ব্যবহার করে এবং দ্রুতগতির চলন নিচের কোনটি, এমন নানা ধরনের কনফিউজিং কোশ্চেন সলভ করতে গিয়ে আমরা যারা মোটামুটি সমস্যার সম্মুখীন হয়েছি তাদের জন্য আজকে আমাদের হাইড্রার উপরে সংক্ষিপ্ত একটি আলোচনা, যে এই আমাদের হাইড্রা যখন আমরা কোশ্চেন সলভ করতে যাই কোন কোশ্চেনগুলো আমাদের জন্য কনফিউশন সৃষ্টি করে। হ্যাঁ, এই টপিকগুলো নিয়ে আজকে সংক্ষিপ্ত একটা আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তাওহিদ হোসেন, MBBS তৃতীয় বর্ষ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী। দেখো, আজকে আমরা মূলত ফার্স্টে জানবো হাইড্রার বহিঃগঠনটা। হ্যাঁ, আমরা এতদিন পরিচিত হয়ে গেছি হাইড্রার বহিঃগঠনের সাথে, বাট এখান থেকে কোশ্চেন কি আসবে? যখনই কোশ্চেন আসে হাইড্রার জননাঙ্গের বৃদ্ধি হয় কোন সময়ে, গ্রীষ্মকাল ছিল নাকি হেমন্ত শীত ছিল, মুকুলের বৃদ্ধি গ্রীষ্মকাল ছিল নাকি হেমন্ত শীত ছিল, এই কোশ্চেনগুলো আমাদের কনফিউশন হয়। আমরা পড়লেও অবজেক্টিভ সলভ করতে গিয়ে আমরা কনফিউশন সৃষ্টি হচ্ছে, তাই আমরা আজকে মূলত হাইড্রার বহিঃগঠন, হাইড্রার নিডোসাইটের গঠন, নেমাটোসিস্টের গঠন এবং হাইড্রার চলন, এই টপিকগুলোর সাথে সংশ্লিষ্ট যে কোশ্চেন সলভ করতে গিয়ে সমস্যা হয় এইগুলো আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, ফার্স্টে আমরা দেখব হাইড্রার বহিঃগঠন। হাইড্রার বহিঃগঠনের উপর ভিত্তি করে আমরা একে তিনটে অংশে ভাগ করি। ফার্স্টে হলো আমাদের হাইপোস্টোম, তারপরে থাকবে দেহকাণ্ড, তারপরে থাকবে পাদচাকতি। আমরা জানি এতদিন এইটা, এখন দেহকাণ্ডের ভিতরে তো আবার তিনটে অংশ, তার একটু সংক্ষেপে বলি। হাইপোস্টোম ছিল এইটা, হ্যাঁ, উপরে যে অংশটা মুখচ্ছিদ্র ধারণ করে। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে যে মুখচ্ছিদ্র ধারণ করে হাইড্রার কোন অংশ, অ্যান্সার কী হবে? হাইপোস্টোম। হ্যাঁ, মুখচ্ছিদ্র ধারণ করে হাইপোস্টোম। এরপর আপনার টোটালটা হলো দেহকাণ্ড, দেহকাণ্ডের ভিতরে প্রথমে আছে কোষিকা, আর কোষিকার পরে আবার আছে এখানে মুকুল। আমরা এগুলোর সাথে রিলেটেড এখন পরিচিত যে মুকুল আসলে কীভাবে হইলো, কেন তৈরি হচ্ছে, আর এইটা হলো শুক্রাশয়, এটা হলো ডিম্বাশয়, একে আমরা বলতেছি জননাঙ্গ। তাহলে আমাদের দেহকাণ্ডে তিনটা অংশ, একটা হলো কোষিকা, আর একটা মুকুল, একটা জননাঙ্গ। কোশ্চেন আসবে কোষিকার সংখ্যা কয়টি। হ্যাঁ, মুখচ্ছিদ্রের চারপাশে কোষিকার সংখ্যা মূলত 6 থেকে 10টি। এখানে আমাদের কনফিউশন হয় না, কনফিউশন হয় মূলত যে মুকুলের বৃদ্ধিটা আসলে কোন সময়ে হয় এবং জননাঙ্গ মানে শুক্রাশয়ের ডিম্বাশয়ের বৃদ্ধিটা কোন সময়ে হয়। এখন এর জন্য আমরা মনে রাখব মুকুলের বৃদ্ধি মানে একটা হাইড্রা থেকে আর একটা মুকুল তৈরি হয়ে নতুন একটা হাইড্রা তৈরি হয় না, তার মানে এই এমন একটা সময় মুকুল হবে যখন মানুষের বৃদ্ধি বেশি হয়। গরমকালে বা গ্রীষ্মকালে আমাদের অ্যাজ ইউজুয়াল সময়ের চেয়ে কিন্তু গ্রোথ বা বৃদ্ধি বেশি হয়, এর কারণ শীতকালে যখন তাপমাত্রা কম থাকে, আমাদের বডি টেম্পারেচার কম থাকে, আমরা যে খাদ্য গ্রহণ করি ওইটা আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কিন্তু ব্যয় হয়ে যায়, তাই শীতকালে বৃদ্ধি কিন্তু তুলনামূলক কম। সবথেকে বেশি হয় কখন? গরমকালে, গরমকালে বৃদ্ধি বেশি হয়। তাহলে তোমার যখন কোশ্চেন আসবে মুকুলের সৃষ্টি হয় কোন সময়, তুমি অবশ্যই ডেফিনেটলি লাগাবা গ্রীষ্মকাল। তাহলে মুকুল গেল, এরপরে জননাঙ্গ এর বৃদ্ধি বা শুক্রাশয় ডিম্বাশয় বৃদ্ধি প্রাপ্ত হয় কোন সময়, এটা থেকে তোমার কোশ্চেন আসবে। এইটা আমরা মনে রাখবো হাসি দিয়ে, হতে হেমন্ত, সত্যে শীত। তার মানে কি? জননাঙ্গের বৃদ্ধি থেকে কোশ্চেন আসলে আমরা বলবো তোমার হেমন্তকাল এবং শীতকাল, বাট যদি কোশ্চেন আসে যে মুকুলের বৃদ্ধি, তুমি কমন সেন্স খাটায় অ্যান্সার দেবে, হ্যাঁ গ্রীষ্মকালের গ্রোথটা বেশি, তাহলে অ্যান্সার হবে গ্রীষ্মকাল। দেখো, বহিঃগঠনের থেকে এখন যদি আমরা আসি, একটা হাইড্রার ভিতরে দুইটা অংশ আছে, একটা তোমার দেহ প্রাচীর, আর ভিতরে আমরা জানি যে স্লেন্টেরন, মনে আছে না বইতে লেখা আছে যে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড বলা হয়, ওটা আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এই দেহ প্রাচীরটাকে আমি একটু তুলে আনতে চাই। দেখো চিত্রে যেভাবে দেওয়া আছে না, দেহ প্রাচীরের অংশটাকে আমি একটু বড় যদি করি, এর তিনটা স্তর আছে, ফার্স্ট এপিডার্মিস, তারপরে মেজোগ্লিয়া, তারপরে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস। এখন এর ভিতরে আমরা এতদিনে জানিয়ে ফেলাইছি যে মেজোগ্লিয়া একটি অকোষীয় স্তর, আর জেলির ন্যায় বইতে লেখা আছে না, ওইখান থেকে তুমি জানবা মেজোগ্লিয়ার যে পুরুত্বটা 0.1 মাইক্রোমিটার। হ্যাঁ, মার্ক আমরা করছেন, স্যার দেখলে দিয়ে দেবেন। এরপরে এটা একটা অকোষীয় স্তর, এটা কোনো কোষীয় স্তর কিন্তু না। তাহলে কোষীয় স্তর কয়টা? এপিডার্মিস আর এন্ডোডার্মিস। এন্ডোডার্মিস যেহেতু সিলেন্টেরনের সাথে রিলেটেড, তো এর আরেকটা নাম দেওয়া হয়েছে গ্যাস্ট্রোডার্মিস, ত্বকের স্তর, আর সিলেন্ট্রন পরিপাকের সাথে রিলেটেড, তাই নাম হয়েছে গ্যাস্ট্রোডার্মিস। ওটা আমাদের আলোচনা না, আমাদের আলোচনা এপিডার্মিসে কোন কোন ধরনের কোষ পাওয়া যায়। তোমার কোশ্চেন আসবে গ্যাস্ট্রোডার্মিসে কোন ধরনের কোষ পাওয়া যায় না, এপিডার্মিসে কোনগুলো পাওয়া যায়। তাহলে এপিডার্মিসে কোন কোন ধরনের কোষ পাওয়া যায়, এই যে এপিডার্মিসে আমি ছোটো ছোটো দেখাইছি, এগুলো তুমি মনে করো নানা ধরনের কোষ, কোষের একটা কম্বিনেশন। এখন এখানে কোন কোন ধরনের কোষ আছে এপিডার্মিসে, এইখানে আমরা মনে রাখবো ইস, জনের পেশির গরম দেখায়। হ্যাঁ, এটা আমরা সবাই এটা দিয়ে ছোটোবেলা থেকে মনে রাখি না, ইস, জনি, পেশির গরম দেখায়। হ্যাঁ, দেখায় এখানে লেখা হয়নি, ধরতেছে না তাই, বাট এর প্রত্যেকটার একটা করে মিনিং আছে। রসই দিয়ে তুমি মনে রাখবা, ইন্টারস্টিশিয়াল কোষ, রসই দিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ। কী পড়তেছি বলো তো, এপিডার্মিসে কী কী কোষ আছে?
দুইটা স আছে না ইসে, একটা হলো তোমার সংবেদী আর একটা স্নায়ু, সংবেদী কোষ স্নায়ু কোষ, এগুলো কাজ করতে হবে, পড়বো বাট আগে আমরা নাম জানি। এরপর দেখো জনি, জনন কোষ, নিডোসাইট কোষ, পেশি, পেশি আবরণী কোষ, এরপর গরম দেখায় গ্রন্থি কোষ। তাহলে বলো তো আমাদের এই সাতটা কোষ এপিডার্মিসে পাওয়া যায়? তুমি পারবে না, এই সাতটার বাইরে কোনো কোষ নাই। তাহলে তোমার আসবে যদি আসে এপিডার্মিসের কোষগুলো কী কী, তুমি বলতে পারবো না সাতটা, এর প্রত্যেকটার কাজ আমরা আলাদা বক্স করে পড়বো। বাট এরপরে মেজোগ্লিয়া তুমি দুইটা কথা জানো, একটা হলো অকোষীয় স্তর আর এর পুরুত্বটা জানতে হবে। বাট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা, এই তিনটার ভিতরে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস বা ভিতরের স্তরটা ওইখানে কোন ধরনের কোষ থাকে না, একটু আগে যে সাতটা আমরা বললাম প্রত্যেকটা কোষই এন্ডোডার্মিসে আসে, শুধুমাত্র দুইটা বাদে। কে কে? ওই দুইটা হলো জনন কোষ পাবা না, নিডোসাইট কোষ পাবা না। তাই এখানে এন্ডোডার্মিসে লেখা আছে জনি নেই, মানে কি জনন কোষটাও তুমি পাবা না, নিডোসাইট কোষটাও তুমি পাবা না, এই জন্য বলা হয় জনন কোষ নেই। তাহলে বলো এটা একটা আমাদের কনফিউশন, এইখানে আর একটা কনফিউশন, তুমি পারবা না। এছাড়া একটা কথা বলে রাখি যে এইখানে তোমার যে কোর্সিকা বলা আছে না, ওখানে নেমাটোসিস্ট ব্যাটারি পাওয়া যায়, হ্যাঁ নেমাটোসিস্ট ব্যাটারি লাইনটা যেখানে আছে একটু পড়ে নিও, ইম্পর্টেন্ট লাইন। এরপর আসো, এই যে সাত ধরনের কোষ আমরা পড়লাম এপিডার্মিসে, ওই সাতটা কোষের ভিতরে একটা কোষ দেখো নিডোসাইট কোষ না? এই নিডোসাইট কোষটাকে আমরা যদি একটু বড় করে রাখি দেখতে এরকম হবে। আমরা জানিয়ে গেছি এতদিনে যে নিডোটাইস দিয়ে কীভাবে তোমার শিকার ধরতেছে, বাট আমাদের নিডোসাইট কোষ নিয়ে কিছু কথা আছে। নিডোসাইট কোষের গঠনটা যদি তুমি একটু অ্যানালাইসিস করো, দেখবা যে এইখানে ছিল যে বন্দুকের ট্রিগারের মতো চাপ দিলে গুলি বেরোয়, ঠিক একইভাবে এখানে শিকার লাগলে যেটা খুলে যাচ্ছিল, ওইটা শিকার এখানে লাগলেই তো আমাদের এই ভিতরে যে বার্ড বা শ্যাফ্ট বাইরে চলে আসছিল, সূত্রক বাইরে আসছিল, জাস্ট এখানে আমাদের পরিচিতি জানতে হবে কে কোনটা। এটা হলো আমাদের নিডোসিল, উপরে যে ঢাকনা, ঢাকনাকে বলতেছি আমরা অপারকুলাম। আমরা যখন ফার্স্ট অধ্যায় পড়ছি ওখানে কিন্তু মলাস্কাতে অপারকুলাম পড়ছিলাম, দেখো তাহলে এটা নিডোসিল, এটা অপারকুলাম, এটাকে বলতেছি শ্যাফ্ট বা দেহ। এর গায়ে যে কাটা কাটা থাকবে একে বলবো বার্ব, আর যদি ছোটো কাটা হয় কী হবে তোমরা জানো, বার্বি উল হয়ে যাবে তখন, যখন কাটা ছোটো তখন তাকে বলবো বার্বি উল। কারণ রক্তের অধ্যায় আমরা পড়ছি না, ভেইন মানে শিরা, ভেনি উল মানে উপশিরা বা ছোটো শিরা, আর্টারি মানে ধমনী, আর্টারিও মানে ছোটো ধমনী, অ্যাওয়ার্টা মানে বড় ধমনী, হ্যাঁ এগুলো আমরা জানি, বাট উল যুক্ত হলে আমরা তাকে ছোটো অর্থে বা ক্ষুদ্রার্থে ব্যবহার করি, তাহলে বার্ব বার্বি উল। এরপরে মাঝখানে যে এই তোমার শ্যাপটা সূত্র ধারণ করলো এই অংশটাকে বলি আমরা নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। আর নিচে দেখো নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, যা যা একটা কোষের গঠনে যা আছে, হ্যাঁ আমরা কোষের গঠন পড়ছি না উদ্ভিদ বিজ্ঞানে ফার্স্ট অধ্যায়, এটাও তো একটা কোষ, দেখতে অন্যরকম বাট এটাও তো কোষ। তাহলে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এটা বেসিক নিড একটা কোষের, থাকতেই হবে। বাট আমাদের কথা আছে নেমাটোসিস্ট নিয়ে। এই যে নেমাটোসিস্টটা পড়ে নিও, যে নেমাটোসিস্টের ভিতরে যে তোমার হিপনোটক্সিন থাকে, যে হিপনোটক্সিনের গঠনটা পড়ে নেওয়া, যে ফেনল এবং আমিষের সমন্বয়ে গঠিত হিপনোটক্সিন। বাট আমাদের কোশ্চেনের কনফিউশন নেমাটোসিস্টের প্রকারভেদ কোনটি, প্রকারভেদ নয় কোনটি, কী দিয়ে মনে রাখবো? থ্রি এসই ভালো, কী বললো? থ্রি এসই ভালো, তার মানে কি এস দিয়ে তিনটা প্রকারভেদ, কী কী? এস্টেরিওলিন, স্টেপটোলিন আর স্টিনোটিন, এই তিনটা। আর ভালো দিয়ে মনে রাখবো ভলভেন্ট। তাহলে তোমার যদি কোশ্চেন আসে বিগত সালে মেডিকেলের কোশ্চেন এসে গেছে যে নিচের কোনটি নেমাটোসিস্টের প্রকারভেদ নয়, নিচের কোনটি প্রকারভেদ, হ্যাঁ তাহলে আপনার এই চারটা আগে থেকে জানিয়ে যেতে হবে। এর ভিতরে ফার্স্টে যেটা আছে তোমার ওইটা হলো বৃহত্তম, হ্যাঁ মার্কা মারা কোশ্চেন, এটা তোমার লাগবে। আর কোশ্চেন এমনভাবেও আসতে পারে যে ক্ষুদ্র কোনটা, তাহলে এটা আমাদের জানিয়ে যেতে হবে যে ক্ষুদ্রতম এস্টেরিওলিনটা হলো ক্ষুদ্রতম, তাহলে বৃহত্তম স্টেপটোলিন আর তোমার ক্ষুদ্রতর হলো এস্টেরিওলিন, আর বাকি যেটা আছে আচ্ছা স্টিনোটিল, হ্যাঁ বৃহত্তম হলে স্টিনোটিল, ফার্স্টে যেটা লেখা স্টিনোটিলটা বৃহত্তম আর ক্ষুদ্রতম স্টেরিওলিন, আর বাকি যে দুইটা আছে স্টেপটোলিন আর ভলভেন্ট, ভলভেন্ট তোমরা দেখবা যে বইতে ছবি আঁকা আছে, পেঁচানো পেঁচানো। তাহলে শিকার আঁকড়ে ধরতে সহায়তা করে কোনটি? এই শিকার আঁকড়ে ধরতে বা পেঁচিয়ে ধরতে সহায়তা করে আমাদের মূলত ভলভেন্ট, আর বাকি যেগুলো আছে ওগুলো আমাদের চলন শিকারের সহায়তা করে। তাহলে তোমার জানতে হবে প্রকারভেদ কোনটা, কোনটা নয়, এর ভিতরে কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, শিকার আটকাতে চলনে সহায়তা করে কে, শিকার পেঁচিয়ে ধরতে সহায়তা করে কে, এগুলো একটু জানিয়ে যাইতে হবে। এরপরে থাকে আমাদের চলন, হ্যাঁ চলনের ভিতর থেকে বিগত সালে মেডিকেল আবার কোশ্চেন এসে গেছে যে নিচের কোনটা হাইড্রেট চলন, নিচের কোনটা হাইড্রেট চলন না, দ্রুতগতির চলন কোনটা আর অতিরিক্ত দূরত্ব অতিক্রমের চলন কোনটা। তাহলে আগে তো আমাদের চলনের প্রকারভেদ জানতে হবে, হ্যাঁ এই আমরা ছোটোবেলা থেকে এইটাই মনে রাখি না, এসএসসিতে ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড, মানে কি এসএসসিতে ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড, এসএসসিতেও তুমি মনে রাখবা সামার সল্টিং, আর পরে এস দিয়ে সুইমিং, সুইমিং বাংলা কি সাঁতার, তাহলে পরেরটা হলো সাঁতার, সিতে ক্রলিং বা হ্যাস্ট্রানো, বইতে লেখা আছে না বাংলায় ওইটা, এরপরে ফ্লটিং, হ্যাঁ ফ্লটিংয়ে মনে রাখবা ফার্স্ট মানে ফ্লটিং, এফ দিয়ে ফার্স্ট, ফ্লটিং মানে ভাষা,
এরপরে লোতে তুমি মনে রাখবা, সরি ক্লাসের সিতে মনে রাখবা, কন্ট্রাকশন অ্যান্ড এক্সপানশন, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ আছে বইতে। এরপর দেখবা উইথ দিয়ে মনে রাখবা ওয়াকিং বা হাঁটা চলন, আর লো দিয়ে মনে রাখবা লুপিং, আর গ্রেট দিয়ে মনে রাখবা গ্লাইডিং। গ্লাইডিংয়ের আর একটা বাংলা কিউট নাম আছে বইতে, অ্যামিবয়েড চলন। এখন কথা হয়েছে এখানে আমাদের কোশ্চেন যেটা আসে যে দ্রুতগতি চলন কোনটা, লম্বা দূরত্বের অতিক্রমের জন্য চলন কোনটা, আমরা কীভাবে মনে রাখি ছোটোবেলা থেকে, ডিডি ল ল, কী বলছি ডিডি ল ল, ডিডি মানে কি, ডিগবাজি দ্রুতগতির চলন, ডিগবাজির ইংরেজিতে হল সমার সল্টিং। তাহলে পারবা না যদি আসে যে দ্রুতগতির চলন কোনটা, তুমি বলবা ডিডি, আর ল ল ছিল তার মানে ডিডি, ডিগবাজি দ্রুত গতির চলন। আর পরে থাকলো লুপিং, ল ল মানে কি, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোন ধরনের চলন, তুমি বলবা স্যার লুপিং। পারবা না, এই কনফিউজিং কোশ্চেনগুলো আমাদের যে ফার্স্টে পাঁচ সাত পেজ আছে এর ভিতরে এইগুলোই ছিল কনফিউজিং কোশ্চেন, আর বিগত সালে বোর্ড এবং ম্যাটে এসে যাওয়া কোশ্চেন। হ্যাঁ, আশা করি এরপরে তোমার সমস্যা হবে না। নেক্সট টপিক আসা পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।